প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ তোমরা সকলেই চিন্তিত রয়েছো আজকের চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে অনেক জায়গায় ভুল তথ্য তোমাদের প্রেরণ করা হচ্ছে অ্যাকচুয়াল বাস্তব তথ্যটা কী ই ক্যালকাটা ইউনিভার্সিটির আজকের বৈঠক থেকে কি উঠে আসলো ও এবং তোমাদের পরীক্ষা ইন ফিউচার কিভাবে হতে চলেছে সম্পূর্ণ বাস্তব অথেন্টিক তথ্য নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো তোমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রী হয়ে থাকো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই ইতিমধ্যে আজকে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী আছো বিভিন্ন রকমভাবে আবার তোমাদের সমস্যার কথা তো তোমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে তুলে ধরেছ এবং তোমরা কলেজে ওয়াইজ তোমরা তোমাদের স্মারকলিপি জমা দিয়েছ তোমাদের সমস্যার কথা কলেজগুলোকেও জানিয়েছ আজকে একটা অন্যতম দিন ছিল যেখানে প্রত্যেকটা ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত কলেজগুলো তাদের সিদ্ধান্ত ইউনিভার্সিটিকে জানাবে যে তারা অ্যাকচুয়ালি কি ছাত্রছাত্রীদের পরীক্ষা কিভাবে নিতে চাই অনলাইনে না অফলাইনে তোমাদের আজকে কিন্তু রীতিমতো আগেই আমি জানিয়ে দিয়েছিলাম যে কি হতে চলেছে এ কিন্তু বাস্তবে কি ঘটল। যেটা এই মুহূর্তে আসলে সংবাদ মাধ্যমে উঠে আসলো এখানে তোমরা সকলেই জানো প্রথম দিন যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে বৈঠক হয়েছিল তখন ইউজি পিজি কাউন্সিলের তরফ থেকে অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং আজকে কলেজগুলোর তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ কলেজগুলো ইউনিভার্সিটিকে যেটা জানিয়েছে সেটা কিন্তু দুতরফায় বক্তব্য এসছে কেউ বলছে অনলাইনে অ্যাকচুয়ালি এক্সামিনেশান হওয়া উচিত ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী বাস্তব বিষয় অনুযায়ী কেউ বলছে অফলাইনে অ্যাকচুয়ালি এক্সামিনেশান নেওয়া উচিত মানে অনলাইন ও অফলাইনে দোলাচল কিন্তু এই মুহূর্তে পুনরায় থেকেই গেল কারণ ওন প্রত্যেকে এক ডিসিশন বা এক সিদ্ধান্ত দেয়নি যেটা আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা কলেজ প্রিন্সিপাল প্রত্যেকটা অধ্যক্ষ এক সিদ্ধান্ত দেবে না কেউ অনলাইনের কথা বলবে কেউ অফলাইনের কথা বলছে কিন্তু যেটা আগে সংবাদ মাধ্যম উঠে এসেছে কিন্তু সেটাই ঘটলো অনলাইনে মতের তুলনায় অফলাইন মতের পরিমাণ কিন্তু অনেকেই বেশি তোমরা সকলেই যেন ক্যালকাটা ইউনিভার্সিটির চারটে জেলায় যে একশো চল্লিশটি প্রায় কলেজ রয়েছে যারা আজকে বৈঠকে বসেছে তাদের মধ্যে অনলাইনের মত থাকলেও অফলাইনের মতের পরিমাণ কিন্তু অনলাইনের তুলনায় বেশি এটা আমাদের জন্য খারাপ হলেও কিন্তু বাস্তব যেটা আমার তোমাদের মনে হয় জানানো দরকার আর কারণ এটা কিন্তু একেবারে বাস্তব এক্ষেত্রে ছাত্রছাত্রীরা কিন্তু আমি যেটা দেখেছি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি ছাত্রছাত্রীরা কিন্তু কোথাও থেমে থাকবে না তারা আরও বৃহত্তর আন্দোলন যাবে যতক্ষণ না পর্যন্ত তারা সম্পূর্ণ এক্সামিনেশন অনলাইনে চায় রাজ্যের প্রায় প্রত্যেকটি ইউনিভার্সিটি কিন্তু অনলাইনে ছাত্রছাত্রীদের দাবি মেনে পরীক্ষা নিতে চলেছে ক্যালকাটা বিশ্ববিদ্যালয় এত দেরি করছে কেন ছাত্রছাত্রীরা চিন্তার মধ্যে রয়েছে ছাত্রছাত্রীদের দাবির জন্য ছাত্রছাত্রীরা রোদের মধ্যে গরমের মধ্যে পড়ে রয়েছে ইউনিভার্সিটির কাছে ইউনিভার্সিটির কাছে ছোট্ট আশা প্রত্যাশার কারণে শুধুমাত্র একটাই জিনিস চাই অনলাইনে এক্সামিনেশান আমাদের ছ মাসের অফলাইন ক্লাস তিন মাসও সেরকমভাবে হয়নি কোনো কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে দু মাসও এবং তার থেকেও কম হয়েছে আমাদের সিলেবাস এখনও পর্যন্ত শেষ হয়নি সেই সমস্ত কারণে আমাদের স্টাডি মেটেরিয়াল যেটা রয়েছে অনলাইনে এসছে এই সমস্ত কারণে এস্যার আমরা আমাদের এই এক্সামিনেশন অনলাইনে চাই কারণ অফলাইনের মতন প্রিপারেশন হয়নি অফলাইনের মতন ক্লাস হয়নি সিলেবাস শেষ হয়নি সেই কারণে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের এক্সামিনেশান যাতে অনলাইনে হয় এই বিষয়টা অনেকবার ছাত্রছাত্রীরা তুলে ধরেছে তার সত্ত্বেও কিন্তু একাধিক বিষয় ছাত্রছাত্রীরা বিভ্রান্তে যাচ্ছে সময় যাচ্ছে ছাত্রছাত্রীদের যেটুকু পড়াশোনা করার কথা ছিল সেটুকুও পড়াশোনা হচ্ছে না সমস্ত দিক থেকে কিন্তু ছাত্রছাত্রীদের ওপর একটা এফেক্ট চলছে এটা কিন্তু ইউনিভার্সিটি সবার প্রথম বোঝা উচিত এরপরে আবার রয়েছে সিন্ডিকেট ওটা আবার তিন তারিখ পর্যন্ত ছাত্রছাত্রীরা ওয়েট করবে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে এ না ছাত্রছাত্রীরা তাদের বাস্তব দাবি তোলার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে এই মুহূর্তে এ ইউনিভার্সিটি এটা বোঝা উচিত এতগুলো ইউনিভার্সিটি যদি অনলাইনে নিতে পারে কেন ছাত্রছাত্রীদের দাবি মেনে ক্যালকাটা ইউনিভার্সিটি অনলাইনে নিতে পারবে না ছাত্রছাত্রীদের এর সমস্যার কথা চিন্তা করে কারণ ছাত্রছাত্রীরা আজকেও তাদের বাস্তব দাবি তুলে ধরেছে অনলাইন এক্সামিনেশন নিয়ে এবং আজকের যে সিদ্ধান্ত এসছে কলেজগুলো যা জানিয়েছে সেই অনুযায়ী তারা আবার পুনরায় তাদের বাস্তব দাবি জানাবে কারণ তিন তারিখে যে বৈঠক তার আগে তারা আবার তারা বাস্তব দাবি জানাবে এটা কনফার্মভাবে আমি বলতে পারি কারণ ছাত্র ছাত্রীরা কোনো মতেই অফলাইন এক্সামিনেশন চায় না এই সেমিস্টারের তারা এই সেমিস্টার অনলাইনে চায় পরবর্তী সেমিস্টারগুলো সমস্ত সিলেবাস অফলাইনে পড়িয়ে আগের মতন বুঝিয়ে যেরকমভাবে পড়ানো দরকার সেই রকম পড়িয়ে তারপরে অফলাইনে হলে তাদের কোনো আপত্তি নেই তারা জানিয়েছে এবং তারা এটাও জানিয়েছে যে যদি সিলেবাসকে আরও তিন মাস পড়ানো যায় দু মাস সময় দেওয়া যায় যেটা ইউজিসির গাইডলাইন অনুযায়ী সম্ভব না তাহলে অফলাইনে এক্সামিনেশন দরকার সমস্ত দিক দেখে এই মুহূর্তে সময় মতো ইউজিসির গাইডলাইন অনুযায়ী পরীক্ষা শেষ করার জন্য সময় মতো সমস্ত কিছু করার জন্য এবং ছাত্র ছাত্রীরা যাতে সমস্যা না হয় সমস্ত দিক বিবেচনা করে কিন্তু অনলাইন এক্সামিনেশনই দরকার সেই কারণে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ আর কোনো সিদ্ধান্ত বদল না করে তিন তারিখে যেন ছাত্রছাত্রীদের দাবি মেনেই অনলাইনে এক্সামিনেশন হয় এবং আবার ছাত্রছাত্রীদের ওয়েট করতে হবে এই দোলাচল নিয়ে একটা চিন্তা নিয়ে তিন তারিখ পর্যন্ত তো এখন দেখার বিষয় রাজ্যের স্বনামধন্য ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়ে অনলাইন এক্সামিনেশনের ঘোষণা করে কি না এবং তোমরা কি চাও অবশ্যই জানাও এখনও পর্যন্ত যে তোমাদের এই অনলাইন অফলাইন দুটোরই মতামত এসছে সেই কারণে অনলাইন অফলাইনে এক্সামিনেশান চাও না সম্পূর্ণ অনলাইনে অন্যান্য ইউনিভার্সিটির মতো এক্সামিনেশান চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাও